Hawk Furfura presents. ফুরফুরা শিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী সমস্ত প্রেস বন্ধুদের ঘরে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সাধুবাদ জানাই। সাথে সাথে আজকের যে বিষয়টা একটু সংক্ষেপে, গতকাল ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই কম বেশি আপনারা খবর পেয়েছেন, খবর রেখেছেন। একটা ব্যক্তি গত শনিবার দিন তারা তিনজন মিলে বসে এক জায়গায় আমার একটা প্রোগ্রামকে শুনছিল, এই উদ্দেশ্যে আমার প্রোগ্রাম শোনার জন্য তাদের সঙ্গে ওই এলাকার টিএমসি পার্টির যে নেতৃত্ব ছিল কথা কাটাকাটি হয়। তখন তারা বলে যে আমার স্বাধীনতায় আমি কার শুনবো, কাকে ভালো লাগে কার বক্তব্য শুনো আমার ব্যাপার। কিন্তু সঙ্গে সঙ্গে সে ওপরে খবর দেয় শওকত মোল্লার আরও সব বাহিনী এসে 50 জনের কম বেশি দেখা যাচ্ছে সেই বাচ্চাটাকে খুব মারধর করে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আপনারা দেখা যায় খবর আছে যেভাবে মব করেছে। লিঙ্কিংটা হতে শুধু বাকি ছিল, মানে গণভাবে সবাই মিলে একসাথে আক্রমণ করেছে। তাই আমি তারপর দিন রবিবার পড়লো, রবিবারে না গিয়ে সোমবার দিন করোনাকে মাথায় রেখে, সামাজিকের কথা ভাবায় মাথায় রেখে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মাত্র 5 জন মিলে আমরা ওই পেশেন্টটাকে, ওই অসুস্থ মানুষটাকে দেখতে যাই। এই দেখতে যাওয়া একটা আমার মানবতা, দ্বিতীয় নম্বর দেখতে যাওয়া একটা ধর্মীয় আমার ভালোবাসা। কেন ইসলাম বলেছে তোমার আত্মীয়কে অসুস্থ করে দেখতে যাও, আমার সিলসিলা একদিকে মুরিদ আর একদিকে আমার সংগঠনের একটা ছেলে। কিন্তু সেই জায়গায় যাওয়াতে ঘটপুকুরে যখন ঢুকলাম ফোন আসলো, ফোনে হুমকি। হুমকিকে আমি গুরুত্ব না দিয়ে দেখুন আমি যাব, এটা আমার দায়িত্ব, দেশের অধিকার আছে আমার, তোমার যেটা ইচ্ছা যায় সেটা করলো, আমি কোনো পার্টি মিছিল ফিছিল জলসা প্রোগ্রাম কিছু করতে আসিনি, আমি শুধুমাত্র তাকে দেখতে যাচ্ছি। যখন বোদরাতে পৌঁছালাম তখন অলরেডি আপনাদের পিডিয়া বন্ধুদের মধ্যে কয়েকটা বন্ধু খবর পেয়েছিল, তারা গিয়েছিল, তাদের ঘরে ধরেও মারধর করলো বোদরাতে, এবং আমার গাড়িটাকে অ্যাটাক করতে গিয়েছিলো কিন্তু বোদরায় ঠিকভাবে পারেনি। কিন্তু তারপরও গাড়িতে একটুখানি ওই লাঠিফাটি টুকটাক মেরেছে, আমি কিন্তু হালকা করে বেরিয়ে চলে গেছি। তারপর আর একটু যাওয়ার পরে রুখতে গেছে, আর একটা অফিস ছিল ক্লাব পার্টি অফিস ছিল সেখানে রুখতে পারেনি। তারপরে যখন ওই কাকটিয়া গ্রামে পৌঁছালাম মাঠে দেখলাম 2-2,500 লোক, একজনকে চিনি তাকে বললাম এত লোক কেন, আমি তো কাউকে আসতে বলিনি, বলছি এরা কেউ আমাদের নয়, এরা আমাদের ঘরে তখন থেকে গালিগালাজ করছে এবং আপনাকে মারবে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে বলে এসে আছে। এই কথা শেষ হতে না হতে আমি যখন আগিয়ে গেলাম, চলে যাচ্ছি বাইরের দাগ দিতে যাবো, সঙ্গে সঙ্গে গাড়িটা ঘিরে ফেললো। গাড়িটা ঘিরে ফেলার পরে সেখানে গালি গালাজতে শুরু করে, গাড়ির উপরে চড়াও হওয়া, গাড়ির উপরে টর্চার করাতে শুরু করে, আরও জঘন্য খারাপ ব্যবহার করে। তখন সেখান থেকে আমি আগিয়ে গিয়ে সেই যে বাড়িটা ছিল যা অসুস্থ তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়িতে গিয়ে পৌঁছাবার পরে সেই বাচ্চাটাকে দেখলাম, কথা বললাম, তাদেরকে বুঝাতে লাগলাম যে দেখো সবর করো, আজকে ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে আমার ওপরও যেমন ঝড়ঝাপটা আসছে, তুমি আমায় ভালোবাসো বলে তোমার ওপরও ঝড়ঝাপটা আসছে। এই বুঝাতে বুঝাতে আধ ঘন্টা মতো হয়ে যাওয়ার পরে খবর আসলো যে কয়েকটা ছেলে তারা আসছিল, আমি এসেছি খবর পেয়ে গেছে, স্বাভাবিক পাশের পাড়া পাশের পাড়া আসছিলো, তাদের ঘরে রাস্তায় ধরে টিএমসি পার্টি শওকত মোল্লার নেতৃত্বে যে হারমাদ আছে, গুন্ডা আছে, তারা মারধর করেছে, তাদের বাইক টাইক কিনে নিয়েছে। তারা এসে অনেকে আমাকে দেখালো পা ফা কাটাকুটি ভাঙা, অনেকে হাত ফাত কাটা আছে, অনেকের মোটরসাইকেল নিয়ে চলেছে, অনেকের ভাই নিখোঁজ হয়ে গেছে। আমি দেখো তোমাদের ঘরে কী আস, না আপনি এসছেন খবর পেয়েছি, আমি দেখো আমি আজকে করোনার জন্যই কিন্তু প্রচার করিনি, তোমরা কেন বেকারি করছো, আর এরা দেখুন মাঠে 2,500-3,000 লোক, এই করোনা সোশ্যাল ডিস্টেন্সিং সব কিছু বন্ধ ভেঙে দিয়ে তারা আজকে আমাকে অপমান এবং আমাকে বেউজ্জিতি করার জন্য তারা এসে আগিয়ে আছে। তো যাক, তারপরে আমি ছেলের সঙ্গে কথা বলছি, এমন সময় 1.5 ঘন্টা মতো হয়ে যাওয়ার পরে আবার খবর এসছে শওকত মোল্লা খোদ নিজে আসছে আরও 2,500-3,000 লোক নিয়ে, টোটাল মিলিয়ে 5,500-5,500 লোক সত্যিই ছিল সেখানে। আসছে আমি বলছি এইটা হয়তো কেউ উড়াচ্ছে, একটা MLA ডাইরেক্ট রাস্তায় নেবে গুন্ডাগিরি করবে, এটা কি কোনো ভাবা সম্ভব? পশ্চিমবাংলার রাজনীতিতে বিগত দিন হয়ে আসছে যে একটু গুন্ডাগিরি করে, এটা দুঃখজনক আমাদের, কেন রাজনীতি যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, যে উন্নয়ন করে তাকে সাপোর্ট করবে। তো এই কথাটা শুনে বড় দুঃখ লাগলো, কিন্তু আমি ভাবলাম কে উড়াচ্ছে। কিন্তু যখন কিছু ছেলে ছুটছে, আমি যে ঘরটায় বসছিলাম পিছনে একটা জানালা ছিল, জানালার কাছে বসছিলাম, জানালার আপনারা দেখছেন গ্রিল আছে, জাল আছে, আপনারা দেখবেন একটা ভিডিও করা আছে, সেখান থেকে ছুটছে আমাকে যারা ওই আশপাশ ওই গ্রামের গুড়া 50 ছেলে আছে, পাড়ার ছেলেরা ভালোবাসে দাদা হুজুরের মুখের দিকে, তারা এসছে পীরের আওলাদ এসছে, আর আমি তো সেই জন্যই গেছি, আমি দেখতে গেছি।
তা তারা ছুটছে, দেখলাম তাদের পিছনে বেশ অনেক কটা লোক, প্রায় নানা করে 150 লোক লাঠিলে ছুটছে ওই গলিটা দিয়ে। যখন ছুটছে তখন অলরেডি প্রশাসন বসে আছে, আর প্রশাসনকে বলছি দেখুন কারা গুন্ডাগিরি করছে, কারা বদমাইশি করছে, আপনারা থাকা অবস্থায় দেখুন কীভাবে নিরীহ ছেলেগুলোকে মারতে যাচ্ছে, কাদের হাতে অস্ত্র, কাদের হাতে লাঠি, কাদের হাতে রড দেখুন, কাদের হাতে বোম দেখুন, এরা তো স্বাভাবিক, আমি এসছি দেখতে এসেছি। তো যাক, আমি যখন এই কথাটা বলছি একজনের কানে চলে গেছে, আমি থমকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যে সে আমার দিকে লাঠি তুলেছে জানলার দিকে। আমি বললাম কী গো, সামান্য পয়সায় বিক্রি হয়ে গেল তোমরা? হ্যাঁ, তোমরা ইমান বিক্রি করে দিয়ে শওকত মোল্লার পাল্লায় পড়ে তোমরা আমাকে অপরে আঘাত করবে? বলতেছে থমে গেছে, কিন্তু একটা দাঁড়িয়েওয়ালা লোক আসলো, এসে আমাকে যখনই গাল দিল তখন তার আবার সাহস পেয়ে গেল। দেখুন সব জায়গায় কিন্তু মুনাফেকরাই কিন্তু সেই সরল মানুষদের ঘরে খারাপ করছে। তাহলে সেই জায়গায় তখন দেখে গেল তারা লাঠি ছুটালে ওই গেট গ্রিলটাতে মারছে, তুই বেরিয়ে আয়, তোকে কী কী ভাষা বলেছে নিশ্চয় আপনারা শুনেছেন দেখছেন। এমনকি যখন কাদাটা ছুড়ল তখন আমার গায়ে কাদাটাতে লাগলো, বাকি ইট টিট ছুড়েছে সেটা গ্রিলের জন্য আটকে গেছে, না হয় হয়তো আমার মাথা ফাতা ফেটকে যেত। তখন আমি এসে প্রশাসনকে যখন বুঝাচ্ছি দেখুন স্যার এটা, এবং তিনি কী বলে ওখানে শুনলাম সিআই সাহেব নাকি উনি ছিলেন, জানাক আমি জানি না, তিনি থাকা অবস্থায় দেখুন কী করছে আপনি থাকা অবস্থায়। তারপরে দেখলাম এইদিকে গ্রিলের ওখানে অনেক ওই গ্রামের লোক ঢুকে পড়ছিল বলে আমি কথা বলছিলাম, তাই তারা মারা ছিল, অন্য কোনো উদ্দেশ্য নাই। তখন ওই বাইরে দাঁড়িয়ে দেখি শওকত মোল্লা, ওকে দেখে আমি অবাক হয়ে গেছি, যদি এমএলএ হয়ে এই গুন্ডাদের নেতৃত্ব ডাইরেক্ট প্রকাশ্য, তাহলে কে তোকে সাহস জোগালো, তুই কার হাতকে শক্ত করছিস? তুই দিদির হাত শক্ত করছিস না দিদির প্ল্যাটফর্মে থেকে বিজেপির হাত শক্ত করছিস? কেন পঞ্চায়েত ভোটে যেভাবে এরা বাম কংগ্রেসকে পিটিয়ে বিজেপির হাত শক্ত করেছে, আবার টিএমসির লোকেদের মুসলিমদের ঘরে মেরে এরা কি বিজেপির হাত শক্ত করছে? ওকে দেখে আমি কিন্তু চট করে অবাক হয়ে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে তখন বলছে প্রশাসনকে ঠেট দিয়ে শওকত মোল্লা বলছে আব্বাস সিদ্দিকিকে হয় বার করে দেন, নাই আমরা ভেঙে বার করবো, ওকে শেষ করে ছাড়বো। ও বিজেপি করছে, ও আমাকে বলছে বিজেপি করে এখানে এলাকায় বিজেপি করতে এসেছে, আরে আমি একজন মানুষকে দেখতে গেছি, কারোর সঙ্গে আলোচনা করতে যাইনি, কাউকে সেখানে ভিড় করিনি, কোনো প্রোগ্রাম করিনি, কোনো কারোর সঙ্গে আলোচনা করিনি, তাহলে সেখানে বিজেপি কোথাও করতে যাচ্ছি। সেই জায়গায় তারা এই রকম দৃশ্য যখন বাড়ির লোকেরা যারা ছিল গোটা 10-12 আমার পাশে, তারা বললো আপনার হাত ধরছে আপনি যাবেন না, আমি বেরোতে চাইছিলাম যাবেন না, তখন ওরা তখন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে ঘরটা এখন ধরিয়ে দে, ঘর সমেত পুড়িয়ে দে। ওদের চোখে আমি যেটা দেখেছিলাম ওই দিন ওরা আমাকে সম্পূর্ণ মেরে দেবার প্ল্যান এসেছিল। তো ওরা কেন, ওদের পিছনে কারা আছে, এতটা সাহস একজন এমএলএ হয়ে কী করে এই সাহস পেল? এবং সাথে সাথে আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখি, সে জায়গায় বাংলায় বহুত টিএমসি পার্টির লোকেরা তারা এটাকে নিন্দা করেছে, এবং বিভিন্ন রাজনীতির দল থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পদক আধিকারিক মানুষ সবাই এটাকে নিন্দা করেছে। তাহলে আজকে টিএমসির এক অংশ এটাকে নিন্দা করছে, আর এই শওকত মোল্লা টিএমসিরই লোক হয়ে, তাহলে ভেতরে ভেতরে বিজেপির সাথে কার সেটিং হয়ে আসছে যে মুসলিম ভোটটাকে বিজেপির থেকে সরিয়ে দাও, কারণ এইভাবে অত্যাচার করে টিএমসি থাকবে বলে মনে হচ্ছে মুসলিম ভোট থাকবে? তো এই জায়গায় ওখান থেকে যখন এবারে প্রশাসন আরও চলে এলো, আসার পরে বলছে দেখুন আপনি চলে চলুন সব ঠিক হয়ে, আমি দেখুন আমার জামালে প্রশ্ন নয়, আমি রাস্তায় গেলে এটা আমাকে মারবে মেরে দেবে আমার কোনো অসুবিধে নেই, আমি জানকে বেঁচিয়ে রাখার জন্য আমরা জন্ম, আমরা কিছু করার জন্য জন্ম হয়েছি, আমরা মরণকে ভয় করি না, কিন্তু আমি চলে যাওয়ার পরে ছেলেগুলো তো মারবে। তখন বললো সিকিউরিটি দিচ্ছি মারবে না, বলার পরে আমি আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। আসার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, আসার পরে আমি ওই ঘটকপুকুরের যে মোড় ছিল ওই মোড়ে যখন অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আমি সেখানে যেতে যাচ্ছিলাম যাদেরকে বুঝাবো দেখো আমরা আইনের রাস্তায় যাব, তোমরা যেটা দুঃখ পেয়েছো তোমরা অবরোধ করো নি তুলে নাও, কিন্তু প্রশাসন আমাকে যেতে দেয়নি, এবং আমি ভাঙর থানাতে কেস করো বলে যেতে চেয়েছিলাম ওখানেও আমাকে যেতে দেয়নি, আমাকে অনুরোধ করেছে আমার সাথে কোঅপারেট করুন, অনুরোধ করছো ওইদিকে যাবেন না, ওরা আবার এসে অ্যাটাক করবে। আরে আমি অবাক হয়ে যাচ্ছি প্রশাসনের মধ্যে একটা ভয় দেখেছি ওই গুন্ডাগুলোকে দেখে, প্রশাসনের লোক এসে বলছে স্যার ওদের হাতে বোম বন্দুক আছে কীভাবে কে, বলছে আপনি ইউনিফর্ম পরে কথা বলছেন, তাহলে আপনার স্বাধীনতা কোথায়? আপনি যে আমাদের রক্ষক, আপনি যদি স্বাধীনতায় না থাকেন তাহলে আমরা কী স্বাধীন পাবো, তাহলে বাংলা কোথায় আজকে? তো যাক, সেই জায়গায় আমি তখন অন্যদিক দিয়ে যখন ভাঙরে যেতে দিল না, এসপি অফিস যাবো ভাবলাম, এসপি অফিসে যেতে গেলে সেই ভাঙরে যেতে ঘটপুকুরে যেতে হবে, মোড়টা বন্ধ, তাই আমি বাধ্যই ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম ডিএম অফিসে, সেই ডিএম অফিসে কেস করেছি, যার রিসিভ
আমার কাছে রয়েছে, আমি এই মুহূর্তে এই রিসিপ্টটা দাও, আমি রিসিপ্টটা আপনাদের দেখাচ্ছি। এই টোটাল ম্যাটার হয়েছে, এই টোটাল ম্যাটারের উপরে আপনারা কে কি জানতে চাইছেন বলুন, আমি আপনাদের কথার উত্তর। সৌগত মোল্লা বলছেন যে আপনি ওখানে এলাকায় গিয়ে অশান্ত করছিলেন, তার জন্য গ্রামের লোক আপনাকে আটকে রেখেছিল, সৌগত মোল্লা লোকজন আটকায়নি? ওখানে গ্রামের কোনো লোক ছিল না, গ্রামের লোকেরা দুঃখ প্রকাশ করেছে। ওই এলাকায় যারা একেবারে গোটা 10-12 গ্রামের লোক, হয়তো আমার যারা সরকারের সঙ্গে জড়িয়ে আছে বিরোধী হতে পারে, বাকি যারা আম মানুষ তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ওই মানুষগুলো দুঃখ প্রকাশ করে প্রকাশ্যও প্রকাশ করতে পারবে না, কারণ ওদেরকে মার্ডার করে দেবে। এটা হলো সৌগত মোল্লার চরিত্র, বিগত দিন এইভাবে অত্যাচার করে। ওখানে যত লোক ছিল, শুধু ভাঙন নয়, ক্যানিং নয়, জীবন্ত নয়, বিভিন্ন জায়গা থেকে পার্টি হয়ে যারা গুন্ডাগিরি করে, এদের করে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। দেখুন, ওখানে যারা মিডিয়ার লোক ছিল তাদের ঘরে পর্যন্ত টর্চার করেছে, তারা নিজেরা ফটো কপি করেছে বাইকগুলো, এবং ওখানে লাল গাড়িটাকে কিভাবে অত্যাচার করেছে সে ভিডিও ফুটেজে রয়েছে। আর এই হচ্ছে আপনাদের সেই ডিএম এর কাছে আমি যে মানে ডেপুটেশন দিয়ে এসেছি লাস্টে, ওখানে যখন জাঙ্গে ভট্টপুকুর থানাতে আমাকে যেতে দিল না, এসপি অফিসে যাওয়ার মতো রাস্তা ছিল না, রোডটা এ ছিল, তখন লাস্টে আমি কলকাতায় ডাইরেক্ট আলিপুরেকে ডিএম অফিসে দিয়ে এসেছি। গতকালের ঘটনায় কি আপনি এখনও পর্যন্ত নিজেকে আতঙ্কিত মনে করছেন? আতঙ্কিত হবে কেন, আতঙ্কিতর কোনো প্রশ্ন নেই এখানে। আমি দুঃখিত হয়েছি, আজকে আমার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলার গণতন্ত্র হত্যা হচ্ছে, বাংলার প্রশাসনের মৌলিক যে অধিকার সেই পাওয়ার প্রশাসনের হাতে নেই। প্রশাসনের এক শ্রেণীর মানুষকে ইউনিফর্ম পরিয়ে, এক পার্টির এক শ্রেণীর মানুষকে ইউনিফর্ম পরিয়ে প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা প্রশাসনের কোনো লোক যদি নিরপেক্ষ কাজ করে, তারা ওপর লেভেলে খবর দিচ্ছে, ওপর লেভেল থেকে দেখাচ্ছে সেই প্রশাসনকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এইভাবে প্রশাসনের যারা প্রকৃত প্রশাসন তারা আজকে পেরেশানে পড়ে গেছে। এই জায়গায় দুঃখিত হওয়া, এই জায়গায় কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। এখানে জীবন দিয়ে হলেও আমার বাংলাকে বাঁচাতে হবে, আমার বাংলার হয়ে আগামী দিন আরও সংগ্রাম করতে হবে, আমার মা বোন বেটিদের গরিব অসহায়দের জীবনকে বাঁচাবার জন্যে। আব্বাস সিদ্দিকি যারা সাথে আছে তাদেরও জীবন লাগে দেবে তারা, আমি আব্বাস সিদ্দিকি নিজে থেকে বলছি আমার জীবন লাগলে আমি দিতে রাজি আছি। সৌগত মোল্লা বলছে যে আপনাকে উদ্ধার করেছে গ্রামের লোক, আপনার উপর অ্যাটাক করেছিল, উনি উদ্ধার করেছে প্রশাসনের সহায়তায়। তাহলে উনি উদ্ধার করেছে কার থেকে? টিএমসি পার্টির গুন্ডার হাত থেকে। তাহলে প্রশাসন টিএমসি পার্টির গুন্ডার কাছে পরাজিত হয়েছে, তাই উনি এসে উদ্ধার করেছে। তাহলে কি গুন্ডা তৈরি করেছে উনি? উনি ওনার কথায় উত্তর দিক। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হক ফুরফুরে ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা দরবার শরীফে। পীরজাদা আব্বাস ভাইজান হুজুরের যে কঠিন অত্যাচার হয়েছে তার উপরে, সেই বিষয়ে আসুন কিছু বার্তা জেনে নিই। ভরসা আগেও ছিল, আজও আছে, ভালোবাসা আগে ছিল, আজও আছে, প্রশাসনের উপর আমার ভরসা আছে। কিন্তু প্রশাসনের ইউনিফর্মে পড়ে পার্টির ক্যাডার যারা ঢুকে গেছে তাদের উপর ভরসা নেই। বর্তমান টিএমসি পার্টির যারা নেতৃত্ব দিচ্ছে এদের বেশিরভাগ গুন্ডা বদমাইশ খারাপ লোক, যেসব ভালো আছে তারা আজকে আফসোস করছে এবং টিএমসি পার্টির ব্যাক সাইডে পড়ে আছে যারা দলকে তৈরি করেছিল। আমরা যদি বড় জমায়েত করি তখন করোনার আখ্যা দেবে, ঠিক না? তারাই করোনার আইন তৈরি করছে, তারাই করোনার আইনকে ভঙ্গ করছে। কেন তারা আজকে রাজতন্ত্র শুরু করে দিয়েছে, গণতন্ত্র নাই। তাহলে উনি উদ্ধার করেছে কার থেকে? টিএমসি পার্টির গুন্ডার হাত থেকে। তাহলে প্রশাসন টিএমসি পার্টির গুন্ডার কাছে পরাজিত হয়েছে, তাই উনি এসে উদ্ধার করেছে। তাহলে কি গুন্ডা তৈরি করেছে উনি? উনি ওনার কথায় উত্তর দিক। উনি উদ্ধার করেছে, উনি বলেছে, আমি বলছি না তো, উনি বলেছে। তাহলে উনি উদ্ধার করেছে কার কাছ থেকে? টিএমসি পার্টির হারমাদ গুন্ডাদের হাত থেকে, যারা আমাকে মারতে এসেছিল, যারা ওই অত্যাচার জুলুমটা করেছিল। সেই জায়গায় তাহলে পুলিশ অপারক হয়েছে, পুলিশ পেরে উঠতে পারেনি, এটা প্রমাণ উনি নিজে দিল। তাহলে কী তৈরি করেছে? তাহলে আমার কথাটা মিলছে যে অস্ত্র বোম টোম সব ছিল ওনাদের হাতে, ব্যাস এই উত্তরটা উনি দিক। অনেকে আক্রান্ত হয়েছেন, আপনি বলছেন প্রশাসনের উপস্থিতিতে আপনি আক্রান্ত হয়েছেন, সাংবাদিক আক্রান্ত হয়েছে, আমরা আমাদের মধ্যে অনেক সাংবাদিক, আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম, এবং সেখানে আপনার বহু কর্মী আক্রান্ত হয়েছে, প্রশাসনের সামনে আপনার উপরে হামলা চালানো হয়েছে, তো প্রশাসনের প্রতি কতটা ভরসা রয়েছে বা প্রশাসনের প্রতি কতটা আস্থা রয়েছে? প্রশাসনের উপরে ভরসা আগেও ছিল, আজও আছে, ভালোবাসা আগে ছিল, আজও আছে, প্রশাসনের উপর আমার ভরসা আছে। কিন্তু প্রশাসনের ইউনিফর্মে পড়ে পার্টির ক্যাডার যারা ঢুকে গেছে তাদের উপর ভরসা নেই। বর্তমান টিএমসি পার্টির যারা নেতৃত্ব দিচ্ছে এদের বেশিরভাগ গুন্ডা বদমাইশ খারাপ লোক,
যিনি সব ভালো আছে তার আজকে আফসোস করছে এবং টিএমসি পার্টির ব্যাক সাইডে পড়ে আছে, যারা দলকে তৈরি করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই পুলিশের ইউনিফর্ম পরে ওই পার্টির ক্যাডারগুনি এখন দল চালাচ্ছে, ওদের হাতে শিক্ষা, ওদের হাতে পাওয়ার আছে, পাওয়ার দিয়ে ওরা করতে চাইছে। তাহলে সেই জায়গায় প্রশাসন তো আমার দেশের সম্পদ, তাদের উপর কেন আমার ভরসা থাকবে না? তেনাদের উপর শ্রদ্ধা ভালোবাসা ভরসা ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু প্রশাসন বন্ধুদেরকে বলবো যে আপনারা নিজেদের অস্তিত্বকে ভুলে যাবেন না। আপনারা কারো দয়াতে চাকরি পাননি, আপনাদের ঘরে যে মাইনে দেওয়া হয় দেশবাসীর ট্যাক্স থেকে, দেশের সম্পদ থেকে, কোনো দল থেকে দেওয়া হয় না। সেই জায়গায় বাংলা ও বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে যারা উপর অধিকারী আছেন তেনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা শক্ত হাতে এই বাংলাকে বাঁচাবার জন্যে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বলছি সামনে একুশে নির্বাচন, আপনি এখনও পার্টিতে আসেন, পরেও কাল যে দুর্ঘটনা আপনার ঘটেছে, সামনে কর্মীদেরকে কি বার্তা দেবেন আপনি? কর্মীদেরকে একটাই কথা বলবো, আজকে স্বাধীন ভারতে বাস করছি, কিছু বীর পুরুষ ভারতবাসীর জন্যে, আজকে সেই সকল ভারতবাসীর সুসন্তান যারা আজকে আমাদের জন্যে ভেবেছে লড়াই করেছিল বলে আজকে ব্রিটিশদের হাত থেকে আমরা দেশকে স্বাধীন করে আজ আমরা শান্তিতে আছি। আজকে দেশের মধ্যে, দেশ কোনো দিন আমার কষ্ট দেয় না, দেশ আমায় শান্তিতে রেখেছে। দেশের মধ্যে কিছু নির্বাচনের ফলে কিছু দুর্নীতি লোক নেতা হয়ে যাওয়াতে আজকে আমরা দেশের মৌলিক অধিকার, সংবিধানের অধিকার পাচ্ছি না। এই জায়গায় আমাদের পরের জেনারেশানকে বাঁচাতে গিয়ে, মা বেটিদের ইজ্জত বাঁচাতে গিয়ে আরও শক্ত হন, আরও শক্ত হাতে প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসনের সঙ্গে কোনো ফেতনা ফাসাদে জড়াবেন না এবং ল অ্যান্ড অর্ডারকে মাথায় রেখে, ল অ্যান্ড অর্ডার ভঙ্গ না করে গণতান্ত্রিক পদ্ধতিতে আরও সংগ্রাম করুন বাংলার এই পরিস্থিতিকে শেষ করে বাংলাকে বাঁচাবার চেষ্টায়, বাংলায় যাতে গণতন্ত্র এবং সংবিধান বাঁচে। কাজদিয়া গ্রামে আজকে সওকাত মোল্লা আবার শান্তি সভা করছেন, যে আপনি নাকি এলাকা অশান্ত করেছেন তাই শান্তি সভা করছেন, আপনারা কি পাল্টা কোনো সভা করছেন বা কোনো আপনাদের উপস্থিতি আছে কি? দেখুন, আমরা যদি বড় জমায়েত করি তখন করোনার আখ্যা দেবে, ঠিক না? তারাই করোনার আইন তৈরি করছে, তারাই করোনার আইনকে ভঙ্গ করছে, কেন তারা আজকে রাজতন্ত্র শুরু করে দিয়েছে, গণতন্ত্র নাই। সেই জায়গায় যদি প্রশাসন ভাইরা তেনাদেরকে পারমিশন দেয়, করুক তেনারা, তেনারা যতই করবে, তেনার দলে যত লোকই আসুক, জানবেন ভয়ে আসছে, সেসব মানুষ তার দিকে নাই, কয়েকটা ভাড়া করা গুন্ডা ছাড়া বাকি যারা তাদেরকে পাশে কথায় হ্যাঁ হ্যাঁ বলছে, বাকি সব ভয়ে বলছে। নিশ্চয়ই ভিডিওতে আপনারা ফলো করবেন, প্রথম যে লোকটা সবুজ শার্ট পরে আগে এসেছিল, যখনই আমি বলেছিলাম তুমি তোমার পীড়াওয়ালাদের ওপরে পয়সাকে মারতে এসেছো আমাকে, সঙ্গে সাথে থেকে তার একটা মনে এটা কেমন আতঙ্ক যে সত্যি তো, কিন্তু সে একটা জায়গায় ভয়ের মধ্যে রয়েছে, তাকে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়েছে, তাকে জোর করা হয়েছে, কথা বোঝা, এইভাবে জুলুম অত্যাচারের মাধ্যমে একটা শ্রেণীকে সে দখল করে রেখেছে। সে শান্তি সভা করবে কী কী করবে, নকলের গায়ে অনেক সময় নকল লিখা থাকে, সে যদি করে সেটা তার মৌলিক অধিকার, করতে পারে, কিন্তু মানুষ বুঝে নিয়েছে, বাংলার মানুষ বুঝে নিয়েছে যে একটা অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার অধিকার এই বাংলায় নাই। আপনি কি মনে করেন যে এটা সওকাত মোল্লা নিজের থেকে করেছে না সরাসরি রাজ্য থেকে বা ওদের দল থেকে নির্দেশ মতো? সেটা দিদিমণি ভাববে, সেটা দিদিমণি ভাববে, কারণ এই দিদিমণির দলেতে অনেক হিন্দু এমএলএ আছে, হিন্দু প্রধান আছে, তাদের সঙ্গে তোমার কোনো ঝগড়া নাই, তারা তোমার বিরোধ করেনি। তো একটা সওকাত মোল্লা যে কাজ করলো, এই কাজে টিএমসি পার্টির ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, বাংলায় মেসেজটা ভালো যাচ্ছে কি খারাপ যাচ্ছে, কেন দিদি বলেছে আমি সংখ্যালঘু তুষণ করি, সংখ্যালঘুদের কথা ভাবি, সংখ্যালঘুর উন্নয়নের জন্য আমার ঘুম হয়নি আর হয়নি, আর এই সংখ্যালঘুদের ঘরে মারার জন্যে সংখ্যালঘু সেজে সওকাত মোল্লা যে অ্যাটাক করলো সেটা দিদিমণি ভাববে, কথা বুঝে আসছে, সেটা দিদিমণি ভাবলে মনে হয় ভালো হয়। কি বলছেন আমার লড়াই কারোর সঙ্গে নয়, আমার লড়াই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, দেশের হয়ে দেশের দূরে যারা সংবিধান বিরোধী তাদের বিরুদ্ধে, গরিবের পাশে দাঁড়িয়ে যারা গরিবদেরকে শোষণ করছে তাদের বিরুদ্ধে। সে আলোচনা আমাদের চলছে, আমরা ল অ্যান্ড অর্ডারকে ভঙ্গ করার কোনোদিন পক্ষপাতিত্ব নয়, আমরা ল অ্যান্ড অর্ডারের পক্ষে আছি। আজকে আমার সাথে বিভিন্ন ধর্মীয় মানুষরা রয়েছেন, বিভিন্ন সমাজে তেনারাও সংগঠন করে, তেনারাও আমার হয়ে দুঃখ প্রকাশ করেছে, তেনারাও এটাকে কন্ডেম করছে, নিন্দা করছে, সেই জায়গায় আমাদের আলোচনা চলছে। যেটা আমাদের ঘরে দেখা যাচ্ছে যদি এর সুব্যবস্থা না হয়, বিচারের আস্থা আমরা যদি না পাই, তাহলে দেখা যায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে
বৃহত্তম আন্দোলনের যে পথ আছে সেই রূপরেখা আমরা করতে পারব। ঘটনা নিন্দা জানিয়েছি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম, বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজ কৃষিজীবী সকলেই নিন্দা জানিয়েছেন এবং সারা বাংলা জুড়ে কাল যে প্রতিবাদ হয়েছে সেই বিষয়ে আপনি সকলকে কি বার্তা দিতে চান? দেখুন, আমি তেনাদের চিরকৃতজ্ঞ থাকব। তেনারা একজন নাগরিক হিসেবে, একটা নাগরিকের ওপরে যে সংবিধান বিরোধী যে জুলুম অত্যাচার, সন্ত্রাসী অর্থাৎ এটা ভারত বাংলার বদলাম, এই অত্যাচারকে নিন্দা করেছে এবং আমার হয়ে সর্বদিক দিয়ে সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা যে দেখিয়েছে তেনাদের জন্য আমি মানে খুবই কৃতজ্ঞ এবং তেনাদের দীর্ঘ আয়ু কামনা করি। তেনাদের লক্ষ্য, তেনারা আরও মানুষের যে সেবা করছে সেই সেবাতে তেনাদেরকে সৃষ্টিকর্তা আরও এগিয়ে নিয়ে যাক, এই আশীর্বাদ দোয়াও করি। মানুষ দুঃখ প্রকাশ করেছেন, তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু মানুষ বলছেন যে আওলাদে রসুল যারা, ফুরফুরা শরীফের আওলাদ যারা, তারা কেন রাজনীতিতে নামবেন, রাজনীতি করবেন? আপনি কি বলেন? কালকে কি আমি রাজনীতি করতে গিয়েছিলাম না অসুস্থকে দেখতে গিয়েছিলাম? তো অসুস্থকে দেখতে যাওয়াটা ইসলামের হুকুম। দ্বিতীয় নম্বর কথা, রাজনীতি করা, রাজনীতি যারা ধর্মগুরু হয় বা ধর্মগুরু পরিবারের সঙ্গে, তারা তো সর্বসময় সৎ ন্যায় সরল পথে চলে, তাহলে আমরা কেন পারবো না? যে রাজনীতিও একটা ন্যায়পরায়ণ সত্যবাদী লিডার তৈরি করা, শিক্ষা প্রশিক্ষণ দিও, যেখানে আমার ধর্ম আমাকে বাধা দেয়নি, যেখানে আমার দেশের সংবিধান আমাকে বাধা দেয়নি, তাহলে অন্যজন এই বাধাটা কেন দেবে? এই প্রশ্ন করাটাই হলো তার সবচেয়ে বড় কথা, সংবিধান বিরোধী কাজ। আর তিনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয় ইসলাম বিরোধী কাজ। গতকাল আপনারা যখন সারা রাজ্য জুড়ে অবরোধ হয়েছিল তখন দাবি ছিল সওগাত মোল্লাকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, সেই দাবি থেকে কি সরে এসেছেন? না, তারা আমার ভালোবাসাই দাবি করেছে, এ দাবি তো আমি করতে বলিনি, তারা দাবি করেছে যারা ভালোবাসে। আজকে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে ভালোবাসে। সবচেয়ে বড় কথা, আপনার এই আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে যে টিএমসি পার্টির লোকেরাও সে আন্দোলনের শরিক ছিল, তারাও এটাকে ঘৃণা করেছে, কারণ টিএমসি পার্টি তারা সওগাত মোল্লার নয়, টোটাল টিএমসির লোকেরা যারা এই দলটাকে প্রতিষ্ঠিত করে সবার অধিকার আছে। তাহলে আজকে এক সওগাত মোল্লার জন্য টোটাল টিএমসি পার্টি বদনা হবে, তারা মেনে নেবে কেন? তাই তারাও এটাকে নিন্দা করেছে, তারা আন্দোলন করেছে। এবার সেই জায়গায় দিদি যদি মনে করে এক সওগাত মোল্লা নিয়ে আমি পুরো বাংলা দখল করে নেবো, কেন ও সবচেয়ে বড় বাংলার এখন ডন গুন্ডা নিজেকে মনে করছে, তো যাক, সময় এলে আল্লাহর পক্ষ থেকে বিচার যখন হবে দেখবেন কোথায় কী হয়। তা সেই জায়গাতে তাকে নিয়ে যদি দিদি একা চলতে যায় তাহলে টোটাল পার্টির লোকেরা ভাবুক যে আমাদের ঘরে দিদি গুরুত্ব দিচ্ছে না। আরও যারা এমএলএ মন্ত্রী আছে, পার্টির মেম্বার আছে, সদস্য আছে, যারা পার্টিকে জন্ম দেয়, লড়াই করে, তাদের ঘরে তাহলে দিদি গুরুত্ব দিল কোথায়? একজন সন্ত্রাসী করলো, একজন পার্টির মধ্যে এ করলো, আর পুরো পার্টির বদনাম তার জন্য হলো। এবারে সবাই মিলে আন্দোলন করছে, ওকে বরখাস্ত করা দরকার, ওকে অ্যারেস্ট করা দরকার, যদি সেই জায়গায় দিদি না শোনে তাহলে দিদির পার্টির ক্ষতি হবে। শুনুন, আমার সঙ্গে 5 জন মানুষ গিয়েছিল, ওখানের 50 জন মতো এলাকার লোক ছিল যারা, বাকি যখন এই অ্যাটাক হচ্ছে খবর পেয়েছে বা আমি এসেছি খবর পেয়েছে আশপাশ থেকে, গোটা 30-40 বাইকে করে লোক আসছিলো তখন 8 ঘন্টা 40 মিনিট পরে, তখন তাদের ঘরে অ্যাটাক করে তাদের বাইকগুলো ভেঙে ফেলে দেয়, পুকুরে ফেলে দেয়, যেটা আপনারা ভিডিও ফুটেজ দেখছেন। আমি প্রশাসনের কাছে এতই অনুরোধ করব যে দেখুন, আপনাদের ওপরে এখনও আমাদের আস্থা আছে, তাদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণগুলো যাতে যারা করেছে আইনত আওতায় তাদেরকে এনে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ক্ষতিপূরণ ভরণ করা হয় এবং যাতে আগামী দিন ভাঙরের বুকে এই সন্ত্রাসরা সন্ত্রাসী করতে না পারে, মানুষ যাতে নিরাপদে ভাঙরের জমিনে ঘুরতে পারে, সওগাত মোল্লার গুন্ডা বাহিনীর ভয়ে যে আতঙ্ক হয়ে আছে সেটা না হয়। আজকে ভাবুন, আমি একজন ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামানের ঘরের ছেলে হওয়ার পরে বাংলায় এত মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, সে একটা অসহায়কে দেখতে যাওয়া দিয়ে আজকে এত বড় একটা অ্যাটাক হতে পারে, তাহলে ওই এলাকার একটা গরিব চাষি আদিবাসী দরিদ্র নিরীহ হিন্দু সমাজের মানুষ তারা থেকে কী সুরক্ষিত আছে? ওই জায়গাতেও একটা গুন্ডা বাহিনী ও একটা মিলিটারি বাহিনী তৈরি করা আছে, সেই বাহিনী দ্বারা সন্ত্রাসী করে ওই এলাকার নিরীহ হিন্দুদের ওপরে। এই জন্যই তো আজকে এইভাবে এই সকল কিছু সন্ত্রাসদের জন্য আজকে মানুষ হিন্দু মুসলমানের ডিভাইড তৈরি হয়ে যাচ্ছে। ও আদৌ মুসলমান বলে আমি ডাউট করি, ও মুসলিম হিন্দুর মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে, ও মুসলিম সে যে মুসলিম সমাজকে শেষ করছে। দেখুন, আপনি এমন একটা প্রশ্ন করেছেন এর উত্তর আমার কাছে নাই, কেন উনি আমার চাচাজান হয়, আগেও শ্রদ্ধা করেছি, আজও করছি, কালও করবো, কেন আমার মোজাদ্দেদ জামানের খুন আছে, অন্য কোনো নয়।
তবে যে কথাটা উনি বলেছে উনি ভালো জানে, বাকি পীর সাহেবদের কাছে যান, বাকি পীর সাহেবরা ভালো জানে, এই বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি না। তবে আমি একটা জিনিস বুঝি, আমার জন্য যদি দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, যারা দাদা হুজুরের সিলসিলার মুরিদ তিনারা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাকে জানায় যে আপনার জন্য সিলসিলার ক্ষতি হচ্ছে, আমি তাহলে এই ব্যাপারটা থেকে ক্লোজ হয়ে যাব। যে মানুষের অসহায় পাশে দাঁড়ানো যদি সিলসিলার ক্ষতি হয়, গরিবের মুখে খাবার দেয় যদি সিলসিলার ক্ষতি হয়, জালিমদের বিরুদ্ধে কথা বলে যদি সিলসিলার ক্ষতি হয়, এবং সন্ত্রাসী দমন করার জন্য যদি লড়াই করে সিলসিলার ক্ষতি হয়, কোথায় 12 জন চাকরি পেলো, 12 জন অমুসলিম মাদ্রাসা শিক্ষা বোর্ডেতে, তার দাবি করা যদি সিলসিলার ক্ষতি হয়, মালদায় এক বুনের স্থানকে কেটে নিল এর প্রতিবাদ করা যদি সিলসিলার ক্ষতি হয়, এই ডোমজিরে পার্থ চক্রবর্তীকে হত্যা করে দিল, পার্থ চক্রবর্তীর পক্ষে দাঁড়িয়ে আসামিদের শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করা যদি সিলসিলার ক্ষতি হয়, আর কি বলে তাবরেজ এই সানাউল এই পাশে আসিফ আলী মেরে মারতে মারতে মেরে দিল, এদের হয়ে লড়াই করা যদি সিলসিলার ক্ষতি হয়, তারপরে ভাঙরে এই কি বলে বাঁকুড়াতে হেমন্ত পরিবারকে হত্যা করে দিল রাজস্থানে কম হয়তো, হ্যাঁ রাজস্থানে, তার পাশে দাঁড়ানো যদি সিলসিলার ক্ষতি হয়, এই আদিবাসী দলিত বন্ধুদের ঘরে নিয়ে একসাথে দেশের জন্য ভাবা যদি সিলসিলার ক্ষতি হয়, তাহলে মাফ করবেন, এটা আমার মুজাদ্দেদ জামান শিক্ষা দেয়নি। এবার জিনার বিষয়ে বললেন, আমি তেনার জুতোকে মাথায় রাখি, কেন তিনি আমার পীরের আওলাদ, আমি এই বিষয়ে কোনো কথা বলব না। অনুরোধ করছি এই বিষয়টা থেকে আমাকে একটু দূরে রাখুন। বাংলার রাজনীতিতে বোমা গুলি বা হুমকি হুমকি এগুলো স্বাভাবিক হয়ে গেছে, আপনি রাজনীতিতে নবাগত, কালকে ভাঙরের যে পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন, আপনি কি ভয় পেয়েছেন? ভয় কিসে? আমার রসুল শিক্ষা দিয়েছে, আমার নেতা শিক্ষা দিয়েছে, তুমি যদি সত্যের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য, শান্তির জন্য, সভ্যতার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য তুমি যদি লড়তে গিয়ে মারা যাও, তুমি বেহিসাব জান্নাত যাবে। আমি তো একদিন না একদিন মারা যাবো, আজ নয় কাল, ভয় কিসের? আমি এই হালে যদি মারা যাই আমি জান্নাত যাবো, এটা আমার বিশ্বাস। কেন আমি সত্যের জন্য, ন্যায়ের জন্য, দেশের জন্য, সংবিধানের জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য লড়াই নেবেছি? এটা তো আমার রসুল আমাকে শিখিয়েছে। রসুলের মিশনটা কী ছিল, আমার নেতার মিশন কী? অসহায় বন্দি মানুষগুলোকে জালিমদের হাত থেকে মুক্ত করে দিয়ে এক আল্লাহর দাসত্ব শিক্ষা দেওয়া, ঠিক না বেটি? আজকে সেই মানুষগুলো আবার দাসপথায় চলে যাচ্ছে, আবার তাদের মৌলিক অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। আজকে ভাবুন, আমি একজনকে দেখতে যাচ্ছি, আমার স্বাধীনতা নেই, তাহলে একটা লোককে আমফানে টাকা না পেলে চাইতে অধিকার নেই, জব কার্ডের কথা বলার অধিকার নেই, জব কার্ড করতে গেলে পার্টির পতাকা ধরতে হবে, কেন জব কার্ড তো এটা তো সরকারি, এটা তো কোনো পার্টির নয়, এটা তো আইন হয়েছে, একটা সংবিধান আইন তৈরি হয়েছে, তাহলে এটা যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ব্যক্তি পেতে পারে, যে কোনো দলের লোক পেতে পারে। এবং জব কার্ডে 200 কত টাকা করে দেওয়া হয়, এবং সবাই পাবে, যে গরিব সে কোনো কি দেওয়া হচ্ছে? এই যে জিনিসটা, তাহলে তাদের আজকে কত অত্যাচার হচ্ছে। এই যে সৃষ্টিকর্তার সৃষ্টিকে যদি কেউ বাঁচাতে চায়, সৃষ্টিকর্তার পক্ষ থেকে রহমতা, এটা দয়ার নবী আমার নেতা বলেছে, এবং লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন্নাস, আমার নেতা বলছে যে মানুষকে ভালোবাসে না, তার উপর সৃষ্টিকর্তা দয়া হয় না। তা আমি আদিবাসী দলিত বিভিন্ন ধর্মের মানুষ ইনাদেরকেও ভালোবাসি, ইনারাও আমাকে ভালোবাসে, কেন ভালোবাসি? আমার নেতা শিখিয়েছে ইনাদেরকে ভালোবাসলে সৃষ্টিকর্তা আমার উপর দয়া করবে, এবং ইনারা আমার দেশবাসী, ওনারাও আমাকে ভালোবাসে দেশবাসী হিসাবে। তাহলে এই জায়গায় ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই, আমি আরও মজবুত হয়ে গেছি, আর আলহামদুলিল্লাহ এটা প্রমাণ হলো যে আমি জানতাম না কত মানুষ আমায় ভালোবাসে, কোথায় না কোথায় আন্দোলন হয়েছে, আমার হয়ে ধিক্কার জানিয়েছে। সবচেয়ে বড় কথা, সমাজের বহুত গণ্যমান্য উচ্চ পদের যারা অধীনস্থ হয়ে আছে, তারা পর্যন্ত এটাকে নিন্দা করেছে। বাংলার বিভিন্ন প্রান্তে গতকাল একেবারে স্তব্ধ হয়ে গেছে এই ঘটনার পর প্রায় ঘন্টা চারেক ধরে, এটা কি আপনাকে একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে? দেখুন, ভালোবাসাই মানুষ, ব্যাপারটা হচ্ছে তিনারা সবাই কিন্তু ব্যক্তিগতভাবে নিজের দিক থেকে কষ্টের মধ্যে আছে, সেই কষ্টটাকে প্রকাশ করার কারো সাহস হচ্ছিল না, কেন এই সন্ত্রাসদের ভয়ে, কথা বুঝে আসছে? এবং ওই বিশেষ করে পুলিশের মধ্যে একদল পার্টির ক্যাডারকে ঢুকিয়ে দিচ্ছে, পুলিশ ইউনিফর্মে তুলে তুলে যাকে তাকে বিভিন্ন কেস দিচ্ছে, উপায় মারপিট হয়েছে, এবারে কেস দিচ্ছে। গত কয়েকদিন আগে একটা ইসলামের বিরুদ্ধে পোস্ট হয়েছিল, হয়েছে জগৎবল্লভপুর, কেস দিচ্ছে আশপাশের অন্য অন্য ছেলেদের ঘরে। এই ভাইদের সঙ্গে আলোচনা হচ্ছিল কোথায় যেন, ওটা জঙ্গলমহলে, বেলপাহাড়িতে, অন্য কোনো জায়গায় ঝামেলা হয়েছে, দেখছে কে পার্টির বিরোধী আছে, তার নামে কেসটা হচ্ছে। এই যে জিনিসটা, এতে সবাই ক্ষোভের মধ্যে একটা আছে, কষ্টে আছে, কিন্তু সেই জায়গায় আমি একটা এনাদের অন্তরে একটা ভালোবাসার জায়গা, এই ভালোবাসাটা আর রাখতে পারেনি, তাহলে সেই জায়গায় তারা নেবেছে, নেবে আমাকে এতটুকু বুঝা দিয়েছে যে আমরা সবাই কষ্ট আছি, কি আমার মুসলিম হলে ভাই, হিন্দু ধর্মের হলো দাদা, আমরা সবাই কষ্ট আছি, আপনি আমাদের হয়ে একটু
কষ্ট দূর করার জন্য লড়ুন। অতএব আমি বাংলার মানুষের জন্য এবং আমার দেশের মানুষের জন্য আব্বাস সিদ্দিকী জীবন লাগলে জীবন দিয়েও এই সন্ত্রাসদের বিরুদ্ধে লড়ছি, লড়বো, বাংলার মানুষকে নিরাপদের জায়গায় আনার জন্য আমি আগামী দিন আরও লড়ব। দেখুন, চাওয়াটা হচ্ছে আমার মৌলিক অধিকার, তিনি দিচ্ছেন না কি, হ্যাঁ দিচ্ছেন না বা দেবেন না, কি দেবে সেটা তিনার ব্যাপার। যদি তিনি উন্নয়ন করে মানুষের সুখে দুঃখে সাথী হন, তাহলে তো মানুষ আমার কথা শুনবে না, তিনার কথাই শুনবে। আর আমি বা কেন তিনার বিরোধী করতে যাব? তিনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া আছে কি? নাই। আমি কেন রাজনীতিতে আসলাম? যখন সিএবি নিয়ে নাটক হলো তাই তো আসলাম, নাই তার আগে তো আমি কোনোদিন রাজনীতির কথা বলিনি। তাহলে আজকে যদি বাংলার নেত্রী তিনার ভুলটা বুঝে, যারা প্রকৃত আজকে বর্তমান টিএমসি, এটা কি টিএমসি? এটা লাল টিএমসি, মানে বামফ্রন্টে সেই সব দুর্নীতির লোকগুলো যাদের জন্য বামফ্রন্টের ক্ষতি হয়েছে, যেটা বামফ্রন্টের লোকের আজকে বুঝতে পেরেছে যে ওদের ঘরে গুরুত্ব, ওদের খেয়াল না রাখার জন্য আমাদের ক্ষতি হলো, সেই লাল টিএমসি হয়ে গেছে, তাই বামের সেই লাল গুণন টিএমসি ঢুকেছে। তা দিদি যদি এই জায়গায় সেই নিজের পুরাতন কর্মীগুলোকে তুলে সমস্ত মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করে, জাতি ভেদাভেদ না করে, মৌলিক অধিকার দিয়ে, সংবিধানের অধিকার দিয়ে সবাইকে যদি ভালোবাসে, আমি রাজনীতি ছেড়ে দিয়ে দিদির জন্য আশীর্বাদ করব। কিন্তু আপনি যদি ওই ক্ষমতা সিংহাসনে বসে গুটি কত গুন্ডা পুষে তাদেরকে পাওয়ার দিয়ে, দিদি বলেন আমি পাওয়ার দিইনি, তাহলে আপনার গুন্ডা, আপনার দলের গুন্ডাগুলোকে আপনি রুখছেন না কেন? না আমার হাতে ক্ষমতা নেই, তাহলে আপনি কেন সিংহাসনে বসে অপমানিত হচ্ছেন? পথ ছেড়ে দেন, আপনার গায়ে দাগ লাগছে, টার্গেট আপনাকে করছে। তাহলে সেই জায়গায় উনি যদি এই সিচুয়েশান পরিবর্তন না করতে পারে, তাহলে আমি আশা করাটা এটা আমার মৌলিক অধিকার, কিন্তু তার আন্দোলনটা গণতান্ত্রিক, ওটাও আমার মৌলিক অধিকার, আন্দোলন চলবে। শুনুন, ভয় অনেক মানুষ পেয়েছে, শুধু তৃণমূল নয়, আপনি যদি বলেন বিজেপিও ভয় পাচ্ছে, বিজেপিও ভয় পাচ্ছে, কেন বিজেপি যাদের ঘরে বোকা বানিয়েছিল, আমাদের সঙ্গে যাদের লাগিয়ে দিয়েছিল, তারা আমরা এখন বন্ধু হয়ে যাচ্ছি, তাহলে এটা বিজেপির জন্যও লস। তাহলে দিদিমণি তো অবশ্যই বুঝতে পারছে আমার ক্ষতি হবে, তবে যতটুকু যা ছিল গতকালকের দিনে আরও ক্ষতি হলো, আগামীতে যদি আবার কোনো ভুল পদক্ষেপ নেয় আরও ক্ষতি হবে, নিজের ক্ষতি নিজে করছে। তবে এতটুকু বলি, আমরা মুসলিম, দলিত, আদিবাসী, মাতুয়া, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাইকে বলছি, আপনারা আপনার ধর্মীয় মানুষদের হিসাবে আপনারা আপনাদের রাজনীতি দল করুন, আমরা আমাদের করব, করে সবাই এক জায়গায় ফন্ড হব, যেখানে আদিবাসী বেশি আদিবাসী লোককে দাঁড় করাবো, আমরা মুসলিম ভোট দেবো, দলিত ভোট দেবো, মাতুয়া ভোট দেবো, যেখানে মাতুয়া বেশি মাতুয়া ভাইদেরকে দাঁড় করাবো, আমরা মুসলিম ভোট দেবো, আদিবাসী দলিত ভোট দেবো, মাতুয়া ভাইকে জিতাবো, সে আমার দেশবাসী, আমার ভাই, যেখানে মুসলিম বেশি সেখানে আমাদের লোক দাঁড় করাবো, মাতুয়া ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই ভোট দেবো, দিয়ে আমরা সবাই কম্প্রোমাইজ করে আমরা সরকার চালাবো। পাশে যদি ঝাড়খণ্ডে জেএমএম যে হেমন্ত সোরেন, যিনি দাদা আজকে যে মুখ্যমন্ত্রী হলেন, স্যালুট জানাই ঝাড়খণ্ডের মানুষকে, সেখানে মুসলিম ভাইরা আদিবাসীদের ছাড় দিয়েছে, আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছে, ভারতের ইতিহাসে এটা গর্ব, এটা গর্ব। বারবার আদিবাসী দলিত মুসলমানদের ঘরে নাক সিটকানো হয়, মুসলমানকে ধর্মের জন্য নাক সিটকানো হয়, আদিবাসী দলিতকে নিজের দলে রেখেছে লোক বাড়াবার জন্যে, আর ভাগের বেলায় আদিবাসী দলিত সাঁওতাল নিচু জাতকে ছোঁয়াছে, ও চলবে না বাদ দাও, এটা সবাই করে চলছে। তাহলে এই জায়গায় আশা করা যায়, আমার ভাই আদিবাসী দলিত মুসলিম সবাই জাগছে, আমরা এই একতা করবো, এতে দিদি মোদি সবারই জন্য ভয় হচ্ছে। সর্বশেষ প্রশ্ন, গতকালকে ঘটনার পর আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই নিয়ে আপনি সারা বাংলার মানুষের নিকট কী বার্তা দিতে চান? সারা বাংলার মানুষের নিকট একটাই বার্তা দেব, দেশ ও রাজ্য একে বাঁচাবার জন্যে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, আমরা দেশকে কারো সঙ্গে সওদা করতে রাজি নয়, আমরা সব কিছু মেনে নিতে পারি, আমার দেশের সংবিধানকে কেউ হত্যা করবে, দেশবাসীর মৌলিক অধিকারকে কেউ কেড়ে নেবে, গণতন্ত্রকে হত্যা করে দেবে, এটাকে কখনো মেনে নেওয়া যাবে না। গণতন্ত্র যদি হত্যা হয়ে যায়, সাংবিধানিক মৌলিক অধিকার যদি হত্যা হয়ে যায়, শুধু আব্বাস সিদ্দিকী বিপদে পড়বে তা নয়, সমস্ত বাংলা ভারতের নাগরিক বিপদে পড়বে, কারণ সংবিধান আপনাকে বাঁচার জন্য মৌলিক অধিকার দিয়েছে, আপনার এই দেশে কীভাবে চলবেন। অতএব সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
ঐক্য হয়ে এক হয়ে আপনারা আসুন সবাই মিলে সংবিধান বাঁচাই এবং সংবিধান আমাদের ঘরে যে মৌলিক অধিকার দিয়েছে শিক্ষা স্বাস্থ্য অন্ন বাসস্থান এই অধিকারকে আমাদের ঘরে যারা দিচ্ছে না তাদেরকে সরিয়ে দিয়ে নতুন সমাজ তৈরি করে আমরা আমাদের অধিকারে মাথা তুলে শান্তির সাথে বাংলা ও দেশে বসবাস করব এই আশায় একতা হওয়ার আরও শিক্ষা দেব। যাক ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমাজের গরিব দুস্থ মানুষ অসহায় মুসলিম দলিত আদিবাসী ভাইদেরকে আমি সজাগ করছি যে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমাকে ভুল বুঝবেন না, প্রয়োজন হয় আপনারা আমাকে ডাকুন আমি আপনাদের কাছে যাব, না আপনারা আমার কাছে আসুন আমি কী করতে চাইছি একে অপরে বুঝি। যারা ভদ্র শিক্ষিত সভ্য মানুষ দিয়ে বাংলা ও দেশের গণতন্ত্রকে বাঁচাতে চাইছেন সমস্ত দলের মানুষকে আমি ডাক দিচ্ছি, সে টিএমসি হোক বাম হোক কংগ্রেস হোক বা কোনো রাজনৈতিক দল নাও করে থাকেন সবাইকে আমি ইনভাইট করছি আসুন দেশ এবং বাংলাকে বাঁচাবার স্বার্থে, নিরীহ গরিব অসহায় মানুষগুলোকে বাঁচাবার স্বার্থে। আজকে আপনি ধনী, আপনি যদি গরিব হতেন তাহলে আজকে গরিবের উপর যে জুলুমটা হচ্ছে ওটা আপনার উপরে হতো, এই মানবতার খাতিরে এগিয়ে আসুন। বা আপনারা যদি আমাকে বলেন আমি আপনাদের কাছে যাব, আসুন আমরা সবাই মিলে দেশবাসী দেশ ও দেশবাসীকে বাঁচাবার চেষ্টা করি এবং যে সকল মানুষরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন তাদের প্রত্যেকটা আন্দোলনকে যারা দেশের জন্য দেশবাসীর জন্য আছে যে যে প্রান্তে থেকে যে প্ল্যাটফর্মে করেন না কেন তাদের সমস্ত আন্দোলনকে আমার সর্বদিক দিয়ে সহযোগিতা এবং সাপোর্ট রইল। এবং প্রেস বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন দেশ ও দেশবাসীর স্বার্থে, দোয়া পাবেন আশীর্বাদ পাবেন, সামান্য পয়সায় বিক্রি হয়ে যে দেশ ও দেশবাসীকে ধ্বংস করবে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ কলঙ্কিত করবেন না। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যকে বলবো আপনারা কিন্তু দেশের একটা বিরাট অ্যাসেট, আপনারা রিয়েল হিরো কিন্তু আপনারা দেশকে বাঁচাবার জন্য, সেই জায়গায় আপনারা দলদাস হয়ে যাবেন না। যারা দলদাস আপনাদের ঘরে বানাতে চাইছে তারাই একদিন দেখবেন আপনাদের ঘরে নিজেদের স্বার্থে হত্যা পর্যন্ত করে দেবে। তাই আপনাদের আমার কথা খারাপ লাগলে মাফ করবেন, আপনারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের সাংবিধানিক মৌলিক পাওয়ারকে আপনারা দেখান, মানুষের হয়ে কাজ করেন, অসহায়ের হয়ে কাজ করেন, যারা জালিম তাদেরকে আপনারা আপনাদের আন্ডারে এনে দেশকে বাঁচাবার বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেন, এইটা আমার অনুরোধ রইল। যে সবাই বলছে যে কালকে যে একটা কত বড় যে বিক্ষোভ মিছিল বার হলো সেখানে লাখে লাখে মানুষ পথ অবরোধ করে বসেছিল, তোমাদের ভাইজান কি দু মিনিটের জন্য কিছু বলতে পারলো না? নিশ্চয় তোমাদের ভাইজান ভয় পেয়েছে, আর না হলে তোমাদের ভাইজান সিকিউরিটি নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। এবার আমি একটু তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটু যদি নোট করেন খুব ভালো হয়, শোনেন ভাই এই কথা যে বলছে তোমাদের ভাইজান ঠিক না, তাহলে সে কি আমাদের? তা আমাদের যখন নয় সে তো স্বাভাবিক আমাদেরকে ফাঁসাবার চেষ্টাটা করবে, একটা টোপ দেবে। শুনুন আমি আপনাদের বললাম প্রশাসন ওখান থেকে আমাকে বার করলো, ঠিক আছে, বার করার পরে আমি যখন ঘটকপুকুরে আন্দোলন হচ্ছে ঘটকপুকুরে যখন আসতে গেলাম প্রশাসন আমাকে রুখে দিল, থানায় পর্যন্ত যেতে দিল না। থানাতে আমি ঘটকপুকুরে থানাতে আমার ছোটো ভাই বললো থানায় যান থানার সামনে যে বসুন থানাতে কেস করুন, থানাতে আমাকে যেতে দিল না। আমাকে কি বললো যদি আপনি ওখানে যান ওরা আবার আসবে বোম চান করে আর করবে, কেউ আমার থানাতে ঢিল মেরে দেবে আর দেবে বোম মেরে দেবে থানাতে ওরাই মারবে প্রশাসন বলছে, কিন্তু দোষটা আপনার ঘাড়ে চেপে যাবে। কথাটা ভাবলাম ঠিকই ভুল কিছু না সত্যি এটা তো হচ্ছে সমাজে। তখন ওখান থেকে আমি এসপি অফিসে যাওয়ার চিন্তা ভাবনা আগে বক্তব্য দিলাম, এসপি অফিসে যাবো কোনটা দিয়ে, তাহলে ঘটকপুকুর হয়ে ঘটকপুকুর হয়ে যখন যাবো আমাকে তো প্রশাসন যেতে দিচ্ছে না ঘটকপুকুরে, এবার তাহলে বলুন কি প্রশাসন হয়ে মারপিট করবো? এটা কি শোভা দেবে না আমার দেশ আমাকে অধিকার দিচ্ছে না আমার মানবতা অধিকার দিচ্ছে, তারা তোমাদের রক্ষক তাদের সঙ্গে ঝগড়া করবো কেন? তাহলে তখন বাধ্য হয়ে আমি ওইটা দিয়ে গিয়ে আমি ডিএম অফিসে গেলাম। এবারে বলুন এই রাস্তায় দাঁড়িয়ে আমাকে ডিএম অফিসে গিয়ে তখনও যে গেলাম যেখানে রিসিভ করা হয় তখন অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ যেতে সময় লাগবে, তো তারপরও ডাইরেক্ট যাই হোক ডিএমের পিয়ের কাছ থেকে সেটাকে রিসিভ করিয়েছি এবং অ্যাডিশনাল ডিএমের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তাহলে সেই জায়গায় যদি আমি আরও দেরি করে ফেলতাম তাহলে হতো না। তাহলে এই জায়গায় যারা এই কথাগুলো ছড়াচ্ছে তারা মূলত আমার ভাইদের মনের এই স্পিরিটটাকে দমন করতে চাইছে, এরা মোনাফেক ছাড়া আর কিছু নয়। আমি আপনাদের জন্যই কেন শুনে রাখবেন, জীবনে কোনোদিন আব্বাস সিদ্দিকী আইন বিরোধী কোনো কথা শিখায়নি আর আইনকে হাতে নেবার কাজ শিখায়নি, আমরা সর্বসময় প্রশাসন ও আইনকে গুরুত্ব দিয়েছি, তাই আমরা প্রথম প্রশাসনের কাছে গেছি, থানায় যেতে চেয়েছি যেতে দেয়নি, এসপির কাছে গেছি যে চেয়েছি যেতে দেয়নি, লাস্টে ডিএম এর কাছে গেছি কলকাতা আলিপুরে। তাহলে বলুন এখানে আমার অপরাধটা কোথায়? আশা করছি বুঝতে পেরেছেন। যাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেশ ও দেশবাসী ভালো থাকুক, এই করোনা মহামারী থেকে মানুষকে আল্লাহ হেফাজত করুক।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে এই গত দুই তিন দিন হয়ে গেল দেখছি কাজ দিয়া যে ঘটনা আপনারা সবাই দেখছেন এবং সবাই দেখেছেন, যেটা হলো যে আওলাদে রসুল পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাই জানের যে এই দু তিন দিন হয়ে গেল কাজ দিয়ায় এমএলএ সওগাত মোল্লা এবং তার দুষ্কৃতি দল বাহিনী নিয়ে এটকে রেখে বেয়াদবি করেছে, এ বিষয়ে এটাকে আপনি কি কি চোখে দেখছেন বা কি আমার বলবেন? এটা তো খুবই জঘন্য বিষয়, এতে মানা যায় না। তা সত্ত্বেও আমরাও টিএমসি করি, উনি তো গিয়েছিল একটা অসুস্থ ছেলে দেখতে, উনি তো ওখানে পার্টিবাজি করতে যায়নি বা কোনো খারাপ কথা তো বলিনি বা কোনো দলবল নিয়ে যায়নি সেখানে। তা সত্ত্বেও সওগাত মোল্লা ওর ওখানে অস্তিত্ব রাখার জন্যে জানি হুজুর ঢুকলে ওর পুরো ওখানে জমিটা আস্তে আস্তে সরে যাবে টিএমসি থেকে, যার কারণে ও হুজুরকে সবসময় চাপার জন্য চেষ্টা করছে। তা এতে আমি সমর্থন করিনি। আর তা সত্ত্বেও দিদি বুঝতে পারবে যে কি হাল দিদির হবে, কেননা ওনারা ভালো রকম একটা প্রভাব আছে বাংলায়। সামান্য দিদি 5,000-6,000 ভোটে অন্য অন্য জায়গা জিতে আসে, আর সেই সব জায়গাগুলো দিদি বুঝতে পারবে যে কতটা আসন চলে যাবে দিদির হাত থেকে। আমি চাচ্ছি দিদি যেটি বাঁচতে চায় একুন ওকে অন্তত অ্যারেস্ট করে জেলে রাখুক, না তো দিদি পারবে না রুখতে। ও বুঝতে পারবে সামনের দিনই, দিদিও বুঝতে পারবে, ওও বুঝতে পারবে কি হাল ওর হবে। আর যা কারণে পীরের আওলাদের গায়ে হাত দিয়েছে তো ও সত্যি কথা বুঝতে পারবে, ওর ওর টিকি খুঁজে পাওয়া যাবে না কিছুদিন পরে, 21-এর পরে ওর কিছু পাওয়া যাবে না। হ্যাঁ এই বল তো, অশেষ অশেষ ধন্যবাদ। হক ফুরফুরা প্রেজেন্টস। আমি একটা অসহায় মানুষকে দেখতেছি, তোমরা সামান্য পয়সা, তোমরা সওগাত মোল্লার কথা এরকম করছো, ভাইজানকে মেরেছে, এই কাদা ছুড়ে মেরেছে, ভাইজানকে মেরেছে টিএমসি গুন্ডারা। টিএমসির গুন্ডারা এইভাবে মারছে বাংলার মানুষ, আপনারা দেখেন, আপনারা বাংলার মানুষ দেখেন টিএমসির গুন্ডারা কি করছে।
টিএমসির গুন্ডাটাকে বসাছি আপনি কি কিসের পার্টিসিপেট আমি ফাঁকা হলে চলে যাব বলে বসাছি চলো আমরা সংসদ চলো তাহলে তোমরা আমাদের বাড়ি গিয়ে আমাদের আমাদের সরকার চলে अंधकार तुले सब थाना लोट करा बड़े भय तब विश्वास करबें ना প্রশাসনটলি যে জায়গাতে এরকম অভদ্রজনক এছাড়া কোনো খারাপ ভাষা আমার জানা নেই যে ভিক্ষা দেব ওই রকম পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে আমি করজোড়ে প্রশাসন বাবুদের কাছে ভিক্ষার ছলে অনুরোধ করব স্যার আমরা বড় নিরুপায় হয়ে বসেছি আমরা আইনের বিরুদ্ধে যেতে চাই না আমাদের কোরআন আমাদের হাদিস আরে
আপনার জিনা হারাম হয়ে গিয়া। আপনি লাইভে দেখছেন আর ভাবছেন 2021 কিভাবে হারমার বাহিনী ঠিক করবো। ভাইদানের দায়িত্ব ভাবো শুনে চুপ চুপ চুপ